আমার প্রিয় ছাত্র বন্ধুরা, মাধ্যমিক, একাদশ ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ ছাত্রছাত্রীদের জন্য সুখবর, নিউ আপডেট 2022 সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমার প্রিয় ছাত্র বন্ধুরা, মাধ্যমিক, একাদশ ও উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা শেষ হয়েছে। তোমরা গত দুমাস যাবৎ প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে, কোভিড-19 সিচুয়েশনের মধ্যে পরীক্ষা দিয়েছ। তোমাদের প্রতিপ্রত্যেককে জানাই আমাদের ডিজিটাল মেন্টর চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের জন্য তোমাদের ভালো রেজাল্টের শুভকামনা রইল। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, মাধ্যমিক পরীক্ষার্থী সকলে, তোমরা যেভাবে প্রশ্ন এসেছে প্রত্যেকটা বিষয় সেইভাবে প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করেছ। মাধ্যমিক পরীক্ষার কয়েকটি বিষয় যেরকম জীবন বিজ্ঞান, ইতিহাস, এই দুটি বিষয় ছাড়া অন্যান্য বিষয় মোটের ওপর ভালোই পরীক্ষা হয়েছে। প্রশ্নপত্র মোটামুটি তোমাদের কমন এসছে তোমাদের সংশোধিত পাঠ্যক্রম অনুযায়ী। মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাব্য তারিখ 23শে মে থেকে 27শে মের মধ্যে। আমি আবার বলছি, এটি সম্ভাব্য তারিখ, গরম যেভাবে পড়েছে তার ওপর নির্ভর করছে। খাতা দেখা অলরেডি প্রায় শেষ হয়ে এসছে সূত্র খবর অনুযায়ী। তোমাদের চিন্তার বিশেষ কোনো কারণ নেই। যে বিষয়ের পরীক্ষাগুলো তোমরা মোটামুটি মোটের ওপর সর্বসাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা দিয়েছ, তোমরা ভালোভাবেই আশা করতে পারো তোমরা পাস করে যাবে। তোমাদের সম্ভাব্য রেজাল্ট আউটের তারিখ 23শে মে থেকে 27শে মে। যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছ তাদের সায়েন্স স্ট্রিম এবং যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের এখনও পরীক্ষা শেষ হয়নি। প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে 19শে মে। তোমাদের মে মাসের শেষের দিকেই, অর্থাৎ মে মাসের লাস্ট উইকের মধ্যেই তোমাদের, যেহেতু এটি অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, বোর্ড থেকে যদিও প্রশ্ন এসছে, তোমাদের মে মাসের লাস্ট উইকের মধ্যে সম্ভাব্য রেজাল্ট আউট হয়ে যাবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের সম্ভাব্য রেজাল্ট আউটের তারিখ, রেজাল্ট এটা আউট হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে 3rd week থেকে 4th week মধ্যে। গরম যেভাবে পড়েছে তার ওপরে নির্ভর করছে খাতা দেখা কিছুটা। আশা করা যায় তোমরা ভালোভাবেই প্রত্যেকে পাস করবে, কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা স্ট্রিমেরই মোটামুটি মোটের ওপর তোমাদের সংশোধিত পাঠ্যক্রম অনুযায়ী প্রশ্নপত্র কমনই এসছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে সকল পরীক্ষার্থী রয়েছে, আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যখন রেজাল্ট আউট হবে তার একদিন বা দুদিন আগে থেকেই বিভিন্ন বৈদ্যুতিন সংবাদপত্রে, সংসদ এবং পর্ষদের যে সাইট রয়েছে সেই সাইটে তোমাদের গিয়ে সার্চ করতে হবে। তোমরা সার্চ যদি সম্ভব হয় যারা করবে নিজেরা, না হলে তোমাদের গার্জেনদের সঙ্গে নিয়ে সার্চ করবে। একটা কথা বলে রাখছি, রেজাল্ট যাই হোক না কেন এটি একটি পরীক্ষা, পরীক্ষা তোমাদের উত্তীর্ণ হতেই হবে এমন কোনো বিষয় নেই। মানসিকভাবে তোমরা দৃঢ় থাকবে। যদি কোনো বিষয় ব্যাক এসে যায় তোমরা রিভিউ করার সুযোগ পাবে। সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে কীভাবে রিভিউ করতে হয় একটি ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তোমরা সেটি দেখে নেবে। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক, একাদশ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। এবং তোমাদের যখন ফল প্রকাশ হবে, ফল প্রকাশের পরে তোমরা কী কী রকম ফল করেছো সেটাও কমেন্টস বক্সে জানালে আমরা খুশি হব। বিগত ডিসেম্বর মাস থেকে যেভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর আমরা সাজেশন দিয়েছি যাতে তোমাদের ভালো ফল হয়,
তার উপরে জেনে আমরা অন্ততপক্ষে খুবই আনন্দিত হব। সেই সঙ্গে সঙ্গে আজকে আলোচনার অংশ ভিডিওটি এই পর্যন্ত। প্রতি প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।